আজকে আমরা জানবো স্বাস্থ্যবিধি নিয়ে। আমরা চতুর্থ শ্রেণীতেও স্বাস্থ্যবিধি নিয়ে অল্প কিছু পড়েছি, এখানে আমরা আরেকটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। এখন তাহলে আমরা শুরু করি। প্রথমে একটু জেনে নিই যে স্বাস্থ্যবিধি বলতে আমরা আসলে কি বুঝি। বিধি মানে হচ্ছে নিয়ম, আমাদের স্বাস্থ্যকে বা শরীরকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে যে নিয়ম নিষেধ গুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি, স্বাস্থ্যবিধি বলছি। তাহলে আমাদের জীবনকে বা স্বাস্থ্যকে, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই, আমরা কিভাবে রোগ প্রতিরোধ ও রোগের প্রতিকার করতে পারি, তাহলে স্বাস্থ্যবিধি জানার পাশাপাশি আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি সে সম্পর্কে জানবো। সংক্রামক রোগ কি? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি হাঁচি দেওয়া হচ্ছে এবং হাঁচির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ছে। কিভাবে? হাঁচি কাশির মাধ্যমে আমরা কি জানি, আমাদের মুখ থেকে বা নাক থেকে সর্দি বা বিভিন্ন ধরনের জলীয় কণা বাতাসে ছড়িয়ে পড়ে, যেটা আমরা এখানে এই ধরনের সাদা ছবির মাধ্যমে এগুলোর মাধ্যমে দেখাচ্ছি। আমাদের মুখের ভিতরে যে জলীয় কণা রয়েছে বা সর্দি রয়েছে সেগুলোতে কি মিশে থাকে? ব্যাকটেরিয়া, ভাইরাস। হাঁচি কাশির মাধ্যমে আমাদের শরীর থেকে যখন সেগুলো বাইরে আসে এবং বাতাসে ছড়িয়ে পড়ে, তখন সেগুলো মানুষের শরীরে ঢুকে যেতে পারে। কিভাবে? এই ছেলেটির সামনে যদি আমি দাঁড়ানো থাকি এবং তার হাঁচি দেওয়ার ফলে যে জীবাণু বের হয়েছে সেগুলো যদি আমার গায়ে এসে লাগে, আমি কি করলাম, সেই জীবাণু মাখা হাত দিয়ে আমি চোখ ডোললাম, মুখ ধরলাম, খাবার খেলাম, তখন কি হবে, তার শরীরের জীবাণুগুলো বাতাসে ছড়িয়ে পড়লো এবং তার মাধ্যমে আমার শরীরে ঢুকে গেল। তাহলে আমরা বুঝতে পারছি সংক্রামক রোগ কি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, বিভিন্ন ধরনের অণুজীব যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো যদি বিভিন্ন ভাবে আমাদের শরীরে ঢুকে যায় এবং ঢোকার পরে রোগ সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলবো সংক্রামক রোগ। অর্থাৎ একজনের শরীর থেকে সেটা আমার শরীরে ঢুকে গেল এবং ঢোকার পরে আমাকেও সংক্রমিত করলো, অর্থাৎ আমারও রোগ সৃষ্টি করলো। এখন এ ধরনের রোগ বা সংক্রামক রোগগুলো বলা হচ্ছে কি, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। আমরা দেখতে পাচ্ছি কি একটি মশার ছবি দেখানো হচ্ছে। মশা বিভিন্ন ধরনের রোগ জীবাণু তার শরীরে বহন করে, যেমন মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, বিভিন্ন ধরনের রোগের জীবাণু তার শরীরে বহন করে। সেই রোগ বহনকারী মশা যখন মানুষকে কামড় দেয়, আমরা দেখতে পাচ্ছি কি কামড় দিচ্ছে, তখন কি করে, মশা তার শরীরের জীবাণু সরাসরি মানুষের শরীরে ঢুকিয়ে দেয় এবং মানুষটি সেই রোগে আক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ মানুষটার তখন ম্যালেরিয়া, ডেঙ্গু এই ধরনের রোগ হয়ে যায়। আর এখানে কি দেখতে পাচ্ছি, হাঁচির মাধ্যমে সংক্রামক রোগ হতে পারে। সংক্রামক রোগের বিস্তার, সংক্রামক রোগ বিভিন্ন ভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রামিত হয়। সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ ও দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। তাহলে দূষিত খাদ্য গ্রহণ মানে কি, আমরা জানি খাদ্য দূষিত বা খারাপ কখন হয়, যখন সেই খাদ্যে ব্যাকটেরিয়া জন্মায়। তাহলে এরকম কোনো খাবার বা বাসি খাবার আমরা যদি গ্রহণ করি, আমাদেরও ব্যাকটেরিয়া দ্বারা যে রোগ সৃষ্টি হয় সে রোগ হতে পারে। যেমন পেটের ব্যথা হতে পারে, পেট খারাপ হতে পারে, পাতলা পায়খানা হতে পারে সে খাবার খাওয়ার পর, যেটাকে আমরা কি বলি ফুড পয়জনিং। এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস দিয়ে হতে পারে। এছাড়াও আমরা একটু আগেই বললাম যে মশার মতো পোকামাকড়ের মাধ্যমে আমরা রোগে আক্রান্ত হতে পারি। এছাড়া কুকুরও অনেক রোগের জীবাণু বহন করে। আমরা জলাতঙ্ক রোগের নাম শুনেছি, এটা কিভাবে হয়? জলাতঙ্কর জন্য দায়ী যে জীবাণু রয়েছে সেই জীবাণু দ্বারা যদি কুকুরটি আক্রান্ত হয়ে থাকে, এমন একটি কুকুর যদি একটা মানুষকে কামড় দেয়, তখন কি হবে, কুকুরের থেকে সেই জীবাণুটি মানুষে চলে যাবে এবং মানুষটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে। সংক্রামক রোগের প্রকারভেদ, সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, যেটা সম্পর্কে আমরা এখন জানবো। আমরা একটু আগে জেনেছি কি সংক্রামক রোগের বিস্তার, বিস্তার মানে কি কিভাবে ছড়াচ্ছে, আর প্রকারভেদ মানে কি সংক্রামক রোগ কত ভাবে ছড়াতে পারে, সেটাই আমরা এখন জানবো।
আমরা এখানে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। এই বাচ্চাটি কি গুটি বসন্ত আক্রান্ত রোগী? এখানে যক্ষা আক্রান্ত রোগীকে দেখতে পাচ্ছি, আর এই ছোট্ট বাচ্চাটি হামে আক্রান্ত। তাহলে এই যে গুটি বসন্ত, যক্ষা, হাম, এই রোগগুলোর জন্য বিভিন্ন ধরনের জীবাণু দায়ী। সেই জীবাণুগুলো কোনোভাবে আমাদের শরীরে ঢুকে গেলে আমরা সেই রোগে আক্রান্ত হয়ে পড়ি। এখন কিভাবে আমাদের শরীরে ঢুকতে পারে? বিভিন্ন ভাবে ঢুকতে পারে। একটা মাধ্যম হচ্ছে বায়ু। যে জীবাণুগুলো বায়ুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে সেগুলোকে আমরা কি বলছি? বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি, কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। আমরা একটু আগেই বলেছিলাম কি, একটা বাচ্চা হাঁচি দিচ্ছিল এবং হাঁচির মাধ্যমে তার শরীর থেকে জীবাণু তার থুতুর মাধ্যমে বা জলীয় কণার মাধ্যমে কোথায় চলে আসলো? বায়ুতে চলে আসলো। তাহলে বায়ু থেকে জীবাণু বিভিন্ন ভাবে আমাদের শরীরে ঢুকতে পারে। একটু আগে আমরা বলেছিলাম শ্বাস গ্রহণ করছি। শ্বাস গ্রহণ করা মানে কি? বায়ু আমাদের শরীরে ঢুকাচ্ছি। তাহলে জীবাণু শরীরে ঢুকে যেতে পারে নাকের মাধ্যমে। এছাড়া জীবাণু আমাদের হাতে লেগে গেলে সে হাত আমরা মুখে দিলে বা সেই হাত দিয়ে খাবার গ্রহণ করলে জীবাণু বায়ু থেকে আমাদের শরীরে ঢুকে যেতে পারে। বায়ুবাহিত রোগের উদাহরণ কি রয়েছে? সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। তাহলে আমরা বায়ুবাহিত রোগ কি কি রয়েছে সেগুলো মুখস্থ করে রাখবো। এসব রোগের কিছু লক্ষণ আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যেমন গুটি বসন্ত এবং হামে আক্রান্ত বাচ্চাগুলোকে দেখলে আমরা বুঝতে পারছি কি, গায়ে লাল রঙের কিছু দানাদার জিনিস দেখতে পাচ্ছি এবং তারা অনেক কষ্ট পাচ্ছে। এই ধরনের রোগে জ্বর হয়, ব্যথা হয়, বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। আমরা এখানে একটি টয়লেটের ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা জানবো যে সকল জীবাণু পানির মাধ্যমে ছড়ায় তাদের নাম, এবং সেই ধরনের রোগগুলোকে কি বলে? পানি বাহিত রোগ। তাহলে পানি বাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণু যুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানি বাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। তাহলে কোনোভাবে যদি পানি এই জীবাণুগুলো দ্বারা দূষিত হয়ে যায়, জীবাণু বলতে কি, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি দিয়ে যদি পানি দূষিত হয়ে যায় এবং সে সকল পানি যদি আমরা গ্রহণ করি, তখন আমাদের ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড দেখা দিবে। এ ধরনের জীবাণুগুলোর এক একটা নাম থাকে, যেমন কলেরা সৃষ্টিকারী জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরা। টাইফয়েড সৃষ্টিকারী জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি, প্যারাটাইফি। এ ধরনের বিভিন্ন নামের জীবাণু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং এই সমস্ত রোগের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। লক্ষণগুলো কি? আমরা দেখতে পাচ্ছি যে লোকটি পেটে হাত দিয়ে রয়েছে, তার মানে তার পেটে ব্যথা করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি, তার মুখ দেখে বোঝা যাচ্ছে তার বমি ভাব লাগছে। অর্থাৎ এই ধরনের রোগগুলোতে সচরাচর পেটে ব্যথা, বমি, জ্বর, পাতলা পায়খানা দেখা দেয়। তাই এই সকল পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকার জন্য আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি সব সময় ফুটিয়ে পান করতে হবে। এছাড়া টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। খাল, বিল, পুকুর, ঝুলন্ত টয়লেটে মলমূত্র ত্যাগ করব না, কেননা মলমূত্রে যে জীবাণু রয়েছে সেগুলো যদি পানির সাথে মিশে যায় এবং সে সকল পানি যদি কেউ ব্যবহার করে, তার ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড সব বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হবে। এখন আমরা জানবো ছোঁয়াচে রোগ সম্পর্কে। এটি খুবই ভয়ঙ্কর। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। তাহলে ছোঁয়াচে রোগ বলতে আমরা কি বুঝতে পারছি? রোগাক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যে মানুষটি রোগে আক্রান্ত, তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসলে সেই রোগ আমাদের মধ্যেও চলে আসতে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতু ইত্যাদির মাধ্যমে আরেকজন ব্যক্তি সংক্রমিত হতে পারে। যেমন এখন পুরো বিশ্ব করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, যাকে আমরা কি বলছি, কোভিড-19। এই রোগে আমরা কি দেখতে পাই? আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির জামায় হাতে যদি জীবাণু লেগে থাকে, সেই ব্যক্তিটি যদি এই জীবাণুযুক্ত হাত দিয়ে অন্য কাউকে ধরে, তখন সেই মানুষটিও আক্রান্ত হতে পারে। তাহলে ছোঁয়াচে রোগ খুবই খারাপ রোগ। কিন্তু তাই বলে আমরা ছোঁয়াচে রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে অবশ্যই খারাপ চোখে দেখবো না, তাকে সবসময় সাহায্য সহযোগিতা করব। এইডস প্রাণঘাতী একটি রোগ।
এই রোগের ফলে একজন মানুষ তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। আমাদের শরীরে কিছু পাহারাদার থাকে, যাদেরকে আমরা কি বলি, শ্বেত রক্তকণিকা। আমাদের শরীরে যখন সাধারণ জীবাণু ঢুকে আমাদের শরীরের ভিতরে যে পাহারাদার রয়েছে, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, ফাইট করতে পারে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। কিন্তু এইডসে আক্রান্ত ব্যক্তির এই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না বলে সে একবার এইডসে আক্রান্ত হয়ে গেলে তার শরীরে সব ধরনের জীবাণু সহজেই ঢুকে তাকে আক্রান্ত করে ফেলতে পারে। তাই আস্তে আস্তে এইডস আক্রান্ত রোগীর শরীরের বিভিন্ন অঙ্গ আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এবং এটি কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? HIV, যার পূর্ণ রূপ হচ্ছে কি, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এইচ দি হিউম্যান, আই দি ইমিউনোডিফিসিয়েন্সি, ভি দি ভাইরাস। ইমিউনোডিফিসিয়েন্সি মানে কি, যার রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। তাহলে আমরা ভাইরাসের নাম থেকে বুঝতে পারছি এই রোগের লক্ষণ। এবং বলা হচ্ছে কি, এইডস আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ HIV দ্বারা আক্রান্ত হবে না। আমাদের সমাজে একটি ভুল ধারণা রয়েছে যে এইডস একটি ছোঁয়াচে রোগ, এইডস আক্রান্ত ব্যক্তির থেকে সবাই দূরে থাকে, তার সাথে মিশতে চায় না এবং তার জিনিসপত্র ব্যবহার করতে চায় না। বিষয়টি আসলে এমন নয়। আমরা করোনা ভাইরাসের কথা বললাম, এখানে আমরা কি বলি, দুটা মানুষের মাঝে দূরত্ব রাখতে বলি, কেননা এই ভাইরাসটি খুবই ছোঁয়াচে। কিন্তু এইডসে রক্ত এই সকল জিনিসের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে, কিন্তু আক্রান্ত ব্যক্তি কাউকে ধরলে অবশ্যই এই ভাইরাসটি ছড়াবে না। তাহলে অবশ্যই আমাদের সমাজের ভুল ধারণাগুলো সম্পর্কে জানতে হবে এবং অন্যদেরকেও সঠিক বিষয়টি সম্পর্কে জানাতে হবে। এখন আমরা জানবো আরেকটি মাধ্যম সম্পর্কে, সেটা হচ্ছে কি, প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড়, এই সমস্ত প্রাণীগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের জীবাণু বহন করতে পারে তাদের শরীরে। যেমন ইঁদুর কি করতে পারে, প্লেগ রোগ ছড়াতে পারে, বাদুড় নিপা ভাইরাস নামক রোগ ছড়াতে পারে, কুকুর জলাতঙ্ক রোগের সৃষ্টি করতে পারে। তাহলে আমরা যারা পোষা প্রাণী পালি, আমাদের পোষা প্রাণী রয়েছে, আমাদের তাদেরকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে, যাতে আমাদের পোষা প্রাণীর শরীর থেকে আমাদের শরীরে কোনো জীবাণু ঢুকতে না পারে। আর মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাসায় যাতে অপরিষ্কার না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমাদের যদি বাগান থাকে, ব্যালকনি থাকে, সেখানে যদি ফুলের গাছ থাকে, সে গাছগুলোতে যাতে পানি জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের বাসায় AC থাকলে AC-র পানি যাতে না জমে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আমরা কি জানি মশা কোথায় ডিম পাড়ে, যেখানে পানি স্থির হয়ে থাকে, অর্থাৎ নালার পানি, AC-র জমাকৃত পানি, ফুলের টবের জমাকৃত পানি, এসব জায়গায় মশা ডিম পাড়ে। মশা যত বাড়বে ততই ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ানোর প্রবণতা বাড়বে। তাই আমাদের অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সংক্রামক রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা এখন জানবো। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এই ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণু মুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশার ডিম পাড়ে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগ মুক্ত থাকতে পারি। তাহলে আমরা সংক্রামক রোগ কিভাবে ঠেকাতে পারি বা প্রতিরোধ করতে পারি? আমরা যখন হাঁচি কাশি দিব তখন নাক ঢেকে ফেলতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে, এরপরে হাত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়া আমরা টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধুবো, কোনো কিছু খাবার আগে সাবান দিয়ে হাত ধুবো, তাহলে আমাদের হাত থেকে জীবাণু আমাদের খাবারের মাধ্যমে শরীরের ভেতর প্রবেশ করতে পারবে না। তাছাড়া আমাদের ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোথাও পানি জমতে দিব না, তাহলে আমরা অনেকাংশে সংক্রামক রোগের প্রতিরোধ করতে পারবো। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমাদের প্রয়োজনীয় টিকা নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, বাচ্চাকে পোলিও টিকা গ্রহণ করানো হচ্ছে। একটা সময় ছিল যখন পোলিও রোগে ছোট ছোট বাচ্চাদের বাঁকা হয়ে যেত, ঠিক মতো হাঁটতে পারতো না। এখন পোলিও টিকা গ্রহণ করার মাধ্যমে আমরা এই রোগ থেকে অনেকাংশে
নিস্তার পেয়েছি। তাহলে আমাদের জানতে হবে একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে তাকে কি কি টিকা গ্রহণ করতে হবে এবং কোন কোন সময়ে গ্রহণ করতে হবে। এছাড়া আমরা অবশ্যই প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাবো, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খাবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। তাহলে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারবো এবং অবশ্যই আমাদের বাসায় যারা কাজ করে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাবো। আমরা দেখতে পাচ্ছি কি বাড়ির আঙিনা সকলে মিলে পরিষ্কার রাখছে। তাহলে বাড়ির কাজ শুধুমাত্র একা আমাদের মায়েদের না, আমাদের সকলের সে কাজে অবশ্যই সাহায্য করতে হবে। সংক্রামক রোগের প্রতিকার, রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিক ভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি, কিন্তু যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং মারাত্মক মাথা ব্যথা হয়, তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তাহলে আমরা এত কিছু করার পরও যদি রোগে আক্রান্ত হয়ে পড়ে আমাদের কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, অর্থাৎ শরীরকে সেরে ওঠার সুযোগ দিতে হবে বিশ্রামের মাধ্যমে, এবং অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। আমরা জানি সুষম খাদ্য গ্রহণ করলে আমরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাই এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এছাড়া আমাদের যদি হালকা জ্বর মাথা ব্যথা হয়, আমাদের বাসায় ফার্স্ট এইড বা প্রাথমিক ভাবে গ্রহণ করার জন্য কিছু ওষুধ থাকে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এরপরও যদি ভালো না হয় আমরা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। আমরা এখন জানবো বয়ঃসন্ধি সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি কি একটি ছোট বাচ্চা আস্তে আস্তে একজন পরিপূর্ণ মানুষে পরিণত হচ্ছে। এই যে তার একটা বয়সে এই পরিবর্তন গুলো আসে, সেই সময়টাকে আমরা কি বলছি? বয়ঃসন্ধিকাল। অর্থাৎ শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় চলে যায়, তখন তার শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। আমরা এখন এসব সম্পর্কে জানবো। বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়ে যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল হচ্ছে 8 থেকে 13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে তার 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এই সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়, ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এই সময় মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। এই বয়ঃসন্ধিকাল, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি পিউবার্টি, এই সময়টাতে আমাদের শরীরে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো আসলে কেন হয়? আমাদের শরীরে কিছু জৈব রাসায়নিক তরল থাকে যেগুলোকে আমরা হরমোন বলছি, এবং সেগুলো আমাদের শরীরের ভিতরে অনেক গ্রন্থি থাকে, সেই গ্রন্থিগুলো থেকে হরমোন বের হয় বা নিঃসরিত হয়। এসব সম্পর্কে আমরা বড় ক্লাসে জানবো, এখন শুধু এতটুকু জেনে রাখি আমাদের শরীরে কিছু হরমোন এই সময়টাতে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে কিছু হরমোন নিঃসরিত হয়। সেই হরমোনগুলোর প্রভাবেই আমাদের শরীরে এই পরিবর্তনগুলো আসে। এখন আমরা যদি এটা সম্পর্কে অবগত না থাকি বা আমাদের জানা না থাকে, আমরা কি করব? আমরা ভয় পেয়ে যাব যখন আমাদের শরীরে এই পরিবর্তনগুলো লক্ষ্য করব। বেশিরভাগ সময় আমরা কি করি? আমরা আমাদের বাবা মার সাথে কথা বলি না, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলি এবং অনেক সময় এই সকল সম্পর্কে ভুল তথ্য জেনে থাকি। তাই এই সময়টাতে আমাদের কিছু জানার আগ্রহ থাকলে বা আমাদের শরীরের পরিবর্তন সম্পর্কে আমরা যদি জানতে চাই, আমরা আমাদের পরিবারের বড় কারোর সাথে কথা বলবো, বাবা মার সাথে কথা বলবো অথবা বড় ভাই বোনের সাথে বা শিক্ষকের সাথে কথা বলবো। এটা একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া যেটা প্রতিটা মানুষের সাথে হয়ে থাকে, তাই এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন, বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এই সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে, আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে, এর পরিবর্তন স্বাভাবিক, তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে।
তাহলে আমরা আরেকটি তথ্য জানলাম, সেটা কি আমরা কি আবেগ প্রবণ হয়ে যাই বা অল্পতেই হতাশ হয়ে পড়ি। আমাদের মুড সুইং হতে পারে, অর্থাৎ এখন আমরা ভালো আছি, একটু পরে দেখা যেতে পারে কোনো একটা ছোট বিষয় নিয়ে আমরা আবেগ প্রবণ হয়ে পড়ছি, আমাদের খারাপ লাগছে, আমাদের কান্না আসছে, আমরা হতাশ হয়ে যাচ্ছি, আবার দেখা যাচ্ছে একটু পরে ভালো হয়ে যাচ্ছে, আমরা হয়তো ভুলিয়ে গেলাম আমরা কি নিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই বিভ্রান্তিতে ভুগবো না। আমাদের মনে রাখতে হবে আমাদের সাথে যা হচ্ছে এই বয়সে সেটা পৃথিবীর প্রতিটি মানুষের সাথেই হয়ে থাকে। আমাদের মা বাবা, বড় ভাই বোন, শিক্ষক সকলেই এই বয়সন্ধিকাল অতিক্রান্ত করেছে, তাই আমাদের বয়সন্ধিকাল নিয়ে সচেতন হতে হবে। তাহলে এই অধ্যায়ে আমরা কি জানলাম, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে, যেগুলোকে আমরা বলছি স্বাস্থ্যবিধি, এবং জানলাম কি সংক্রামক রোগ সম্পর্কে, সংক্রামক রোগ কি, তার বিস্তার কেমন, প্রকারভেদ কেমন সেগুলো সম্পর্কে জানলাম, কিভাবে রোগ থেকে আমরা বেঁচে থাকবো সেটা সম্পর্কেও জানলাম, এবং সবার শেষে আমরা জানলাম বয়সন্ধি বা পিউবার্টি সম্পর্কে। এবং আমরা অনেকেই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছি তারা অনেকেই বয়সন্ধি কাল পার করছি, হয়তোবা জানি হয়তোবা জানি না। তাহলে এই অধ্যায়টি পড়ার পর যারা আমরা বয়সন্ধি কাল সম্পর্কে জানব তারা কি করব, অবশ্যই অন্যদের সাথে, পরিবারের বড়দের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো।